দর্শক, অনেকেই আমাদের কাছে জানতে চান মুড়ি তৈরির মেশিন সম্পর্কে। আজকের ভিডিওটি আপনাদের জন্যই। চলুন তাহলে জেনে আসি মেশিনের দরদাম এবং বিস্তারিত। যদি আপনার মুড়িটার জন্য দুটা মেশিন ইউজ করেন, একটা মেশিন দিয়ে চাউলটা লাল করতে পারেন, ভেজে নিতে পারেন, আর দুটার মাধ্যমে মুড়িটা রাখতে পারেন। এটি একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে, যদি মনে করেন যে না চাউল বাজার আমার বিকল্প মেশিনের প্রয়োজন নাই, তাহলে আপনি এই মেশিনে প্রথম চাউলটা ভেজে নেবেন, দ্বিতীয়বার বা মুড়িবার তারপর আবার এক টন চাউল দিবেন, দেওয়ার পরে মুড়িটা বাইরে অর্থাৎ দুই সিস্টেম দুইবার কাজ করবেন। আর যদি বাইরে ভেজে নিই তার জন্য কি আলাদা মেশিন? বাইরে যদি ভেজার ভাজার জন্য আলাদা মেশিন নেন, ওই ক্ষেত্রে আপনার ভাজার রোস্টার আছে, আপনার আছে, কড়াই আছে, ওই সিস্টেম করতে পারেন। চুলা দিয়ে কড়াইটাতে একসাথে তিন আপনার তিন বস্তা একসাথে করতে পারবেন। ওইটার দামের জন্য 70,000 থেকে 70,000। আর এই মেশিনটার দাম হলো, এই মেশিনটার দাম নিতে আপনার তিন পদের আছে, 1,00,000 টাকা আছে, 2,00,000 আছে, 2,50,000। এই কামরাঙ্গা বড়িতে আছে 2,00,000-2,50,000। আর যেটা আপনার প্যাচ সিস্টেম বড়ি, ওটা নিচে আমরা যাবে দেখাবো। এটার দাম কত বললাম? 1,50,000। এটার দাম 2,00,000, 2,00,000-2,50,000 দুই পদ। একসাথে টোটাল ছাড়া দিবে, একসাথে টোটাল যন্ত্রপাতি, স্ট্যান্ড, মোটর যা লাগে টোটালি আমরা ছাড় করে দিই। চাউল এবং বালি যখন একসাথে ঘর্ষণ হয় তখন মুড়ি এবং বালি একসাথে ফেটে যায়, বালির মুড়িটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে জালির ভিতরে চলে যায় বালিটা, আর মুড়িটা সামনে দিকে হয়ে যায়। হ্যাঁ,
এই মেশিনটা দিয়ে আপনি 3 ঘোড়া 5 ঘোড়া 2 সিস্টেমে চালাইতে পারবেন। আর এই মেশিনটার পার ডে প্রোডাকশন 3 থেকে 5 4 টন, 3 থেকে 4 টন প্রোডাকশন। আপনার 3 ঘোড়া মোটর যদি দেন তাহলে দাম পড়বে কত? 3 ঘোড়া মোটর দিয়ে যে রেট, 5 ঘোড়া মোটর একই রেট। শুধু বিদ্যুৎ কম খাওয়া, কম বেশি হওয়ার জন্য মোটর পাওয়ারটা কম বেশি দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাবলিক যে যার যেটা পছন্দ। এটা চালাতে কত কিলো বিদ্যুৎ লাগবে? এটা চালাতে আপনার 2 কিলো বিদ্যুৎ লাগবে। মাত্র 2 কিলো? 220 বিদ্যুৎ চালাতে হবে। তাই বাসাবাড়িতে যে বিদ্যুৎ ইউজ করা হয় ওই বিদ্যুৎ দিয়ে আপনি মেশিনে চালাতে পারবেন। Thank you.